জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে লেবানন প্রবাসীরা। দিবসটি উপলক্ষে 15 আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় লেবানন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। মানুষেরা তোমায় স্মরণ করে পার্লামেন্ট বন্ধ হয়ে আছে দেড় মাস ধরে, কারণ এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। কি হচ্ছে আসলে জুডিশিয়ারি দিয়ে তাদেরকে বিচার করে জেল ধরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী আমার 44তম শাহাদত বার্ষিকী।